একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুল গফফার একাকি পথ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনজন বিপদগামী যুবক পিছন থেকে তাকে অনুসরণ করে। এদের মধ্যে একজন বলে ওঠে, এই বুড়ো দা, তোর যা কিছু আছে আমাদের দিয়ে দে। স্কুল শিক্ষক পিছনে ঘুরে তাকান এবং এদের তিনজনকে তিনি চিনতে পারেন। এদের একজনের নাম নিজাম, অপরজন লিয়াকত, সেইজন রহিম। মিজান, তুমি তুমি না আমার স্কুলের সব থেকে ট্যালেন্ট স্টুডেন্ট ছিলে, আজ তুমি চিন্তাই করছো, হোয়াট ইজ হেম? স্যার, এত পড়াশুনো করে আমার কি লাভ হলো? এই সরকার তো তাদের দলীয় লোক ছাড়া কাউকে কোনো সরকারি চাকরি দেয় না। তাছাড়া আমি তো সরকারি কোনো কোঠার মধ্যেও পড়ি না। একটি স্বাধীন দেশের আমরা একজন দ্বিতীয় শ্রেণীর নাগরিক, আর দশজনের মতো আমাদের তো পেট আছে, পরিবার আছে, আমাদের অধিকার আছে যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়ার। এই বেকারত্বের কারণেই আজ আমরা এই চিন্তায়ের পথ বেছে নিয়েছি। লিয়াকত, তুমি না একজন সম্ভাবনাময় তরুণ ব্যবসায়ী ছিলে। আমি গর্ব করে বলতাম, লিয়াকতের মতো কয়েক হাজার তরুণ ব্যবসায়ী থাকলে শিক্ষিত বেকারদের আর বিদেশে যেতে হতো না। স্যার, আমার ব্যবসার মূলধন আমি শেয়ার বাজারে খাটিয়েছিলাম, কিন্তু সরকারের ভিতর খাপটি মেরে থাকা দরবেশ বাবারা আমাদের এভাবে শেষ করে দেবে কল্পনাও করতে পারিনি। প্রতিবার ক্ষমতা এসে এই সরকার আমার মতো হাজার হাজার যুবকদের শেয়ার বাজারে লগ্নি করার কথা বলে পথে বসিয়ে দেয়। তাই মূলধন হারিয়ে আমি নিঃস্ব হয়ে চিন্তায়ের পথ বেছে নিয়েছি। রহিম, তুমি তো একজন আদর্শ পিতার একমাত্র ছেলে ছিলে, তুমি কেন বিপদে এলে? আপনি ঠিকই বলেছেন স্যার, জনগণ তাকে অনেক ভালোবাসতেন। আমার বাবা কখনো মিথ্যা কথা বলতেন না। সে নীতিবান, আদর্শবান নেতা হিসেবে দশ গ্রামের মানুষ আমার বাবার উপর ভরসা করত। একদিন জনসভা থেকে ফেরার পথে কিছু দুষ্কৃত মানুষ আমার বাবাকে তুলে নিয়ে যায়। সেই থেকে আজ পর্যন্ত আমার বাবাকে খুঁজে পাইনি। বাড়িতে অসুস্থ মা থাকার কারণে আমি এই চিন্তার পথ বেছে নিয়েছি। স্যার, স্যার আমাকে ক্ষমা করবেন। তোমাদের জীবনের গল্পগুলো দেশের অনেকের সঙ্গে মিলে যায়। যখন দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যায়, তখন দেশের ক্ষমতা জনগণের কাছে থাকে না, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের হাতে চলে যায়। ফ্যাসিবাদের কারণে জীবন যুদ্ধে পরাজিত মানে বিপদে নিজেকে ঠেলে দেওয়া নয়, বরং সবাইকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে মোকাবেলা করতে হবে। তোমাদের এই জীবনের জন্য তোমরা কোনোভাবেই দায়ী নও। অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে যারা লক্ষ কোটি টাকা লুটপাট করেছে, তারাই তোমাদের এই দুর্দশার জন্য দায়ী। এখনই তোমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, লুটেরাদের গালে প্রচণ্ডভাবে থাপ্পড় মারতে হবে। তোমাদের মতো লক্ষ লক্ষ তরুণ ঘুরে দাঁড়ালে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। এই জন্যই তো আমাদের নেতা বলেছেন, টেক ব্যাক বাংলাদেশ। স্বাধীন বাংলা হয়নি স্বাধীন মানুষের চিৎকার, লড়াই করে ফিরে পেতে হবে মানুষের অধিকার। হারিয়ে যাচ্ছে কৃষক শ্রমিক মজুরি ডানা পেয়ে, ধানের শিষ্টে অস্ত্র বানাও বুকের আগুন দিয়ে, আলা ভেঙে সব মুক্ত করো বুকের সাহস দিয়ে, ধানের শিষ্টে অস্ত্র বানাও বুকের আগুন দিয়ে।